হ্যালো বন্ধুরা, এখন আমি পায়েস বানাবো। আজকে আমার হাজবেন্ডের বার্থডে, তো সেই জন্য আজকে আমি পায়েস বানাচ্ছি। এখানে 1 কেজি দুধ রয়েছে, আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, এটা ঘি। তোমাদেরকে আমি পায়েস বানানোর প্রসেসটা দেখাবো। তো চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার চালের মধ্যে ঘিটা মাখিয়ে নেব। আর এদিকে দুধটা গরম হয়ে এসেছে, তারপর আতপটা দিয়ে দেব। তো এখন দুধের মধ্যে চালটা দিয়ে দিয়েছি, ঘি মাখানো চালটা। এখন নাড়তে হবে, ভালোভাবে নাড়তে হবে। তো আমার ঘরে ড্রাই ফ্রুট নেই কিছু, শুকনো কিছু, তো আমি নর্মালি রান্না করব। এবং খাঁটি দুধের পায়েস খেতে খুব সুন্দর হয়। তো এখন সন্ধে হয়ে আসছে, আমি এখন পায়েস রান্না করছি বসে বসে। এই দেখুন পায়েস হচ্ছে, আর খাজুর গুড় আছে। পায়েসটা হোক, তারপর দেখাবো পায়েসটা কীরকম হয়। তো এখন পায়েস হচ্ছে, দুধটা ঘন হয়ে আসছে। 1 কেজি দুধটা মোটামুটি 500 মতো হবে কমে, আর আমি 1 কাপ মতো আতপ নিয়েছি। এখনও কোটো দুধও দেবো আমি, আর আমি কোনো রকম ড্রাই ফ্রুট দিই না, কেননা আমার ছেলে ড্রাই ফ্রুটগুলো খেতে চায় না। এবার আমি খাজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবেন তেমন মাপেই দেবেন। আমি খুব বেশি মিষ্টি খাই না, সেই জন্য অল্পই মিষ্টি দিই। তো বন্ধুরা, আমার পায়েস রেডি, পায়েস হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথাই বলার, যে পায়েস বানালে পায়েসের মধ্যে জল দেবেন না, যতটা পারবেন অল্প চাল দেবেন, আর দুধটা একটু বেশি দেবেন। তারপর ঘন করে নেবেন আস্তে আস্তে, অল্প আঁচে। দেখবেন পায়েসটা খুব সুন্দর হবে, ঠিক একদম ক্ষীরের মতো। এখন রিতম বাবু ওর বাবাকে জন্মদিনে পায়েস খাইয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, বলো রিতম।